জয়দেব, শান্তি সমাবেশে কোন কোন নেতা উপস্থিত আছেন আর নেতারা কি বলছেন, কি তথ্য আছে? কেনাকাটায় 100% পর্যন্ত ক্যাশব্যাক, জিতে নিন BMW সহ হাজার হাজার পুরস্কার। লাবণী, আমাদের দর্শকরা যেটি জানেন, বাংলাদেশ আওয়ামী লীগের যে মহানগর উত্তর শাখা, ঢাকা মহানগর উত্তর শাখা, এই শাখার উদ্যোগে এখানে শান্তি সমাবেশ চলছে। এই সমাবেশে ইতিমধ্যে আওয়ামী লীগের যে কেন্দ্রীয় প্রেসিডিয়ামের সদস্য মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, তিনি যোগদান করেছেন এবং এই সমাবেশে ইতিমধ্যে যোগদান করেছেন ফারুক খান এমপি, তিনিও আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির যিনি প্রেসিডিয়ামের সদস্য, তিনি এখানে যোগদান করেছেন। আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের এই সমাবেশে যোগদান করার কথা রয়েছে, কিন্তু এই যে বৃষ্টি এবং বৈরী আবহাওয়াকে উপেক্ষা করে হাজার হাজার মানুষ এই নিকুঞ্জতে শান্তি সমাবেশে যুক্ত হয়েছে। এটি ঢাকা মহানগর উত্তরের উদ্যোগে এই শান্তি সমাবেশ অনুষ্ঠিত হচ্ছে। আমরা একটু ক্যামেরা চোখে যদি দেখানোর চেষ্টা করি, ফারুক খান এমপি এবং মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, যিনি অবিভক্ত ঢাকায় আওয়ামী লীগের যে নেতৃত্ব দিয়েছেন সাধারণ সম্পাদক হিসেবে, তিনি এখন আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির প্রেসিডিয়াম সদস্য, এবং কর্নেল ফারুক খান ঢাকা মহানগর উত্তরের যিনি সাংগঠনিক যে দায়িত্ব, দেখভালের দায়িত্ব কেন্দ্রীয় আওয়ামী লীগের পক্ষ থেকে, সেই দায়িত্ব তিনি পালন করে যাচ্ছেন। সেই অংশ হিসেবেই তারা এখানে সবসময় আওয়ামী লীগের যে উত্তরের যে প্রোগ্রামগুলি হয়ে থাকে সেখানে এসেছেন। আসলে এই সমাবেশ থেকে আওয়ামী লীগের শীর্ষকে মহানগরের যে নেতারা, তারা যে কথাটি বলছেন, তারা বলছেন যে আওয়ামী লীগের নেতৃত্বে, শেখ হাসিনার নেত্রিত্বে বাংলাদেশের যে উন্নয়ন অগ্রগতি, সে অগ্রগতির ধারা অব্যাহত রাখতে আরেকবার শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী করার জন্য তারা মাঠে থাকবেন, অতন্ত্র প্রহরীর মতো থাকবেন। আওয়ামী লীগ সাধারণ সম্পাদক গতকাল আমাদের যেটি সাংবাদিকদেরকে যেটি বলেছিলেন, আশার প্রদীপ এখনও নিভে যায়নি, সংলাপ নিয়ে আশার প্রদীপ এখনও জেলে রেখেছেন, তবে সেটি নির্ভর করবে বিএনপির যে মন মানসিকতা বা তাদের নির্বাচনে আসার যে অঙ্গীকার, তার উপরে নির্ভর করবে যে আগামী দিনে সংলাপ হবে কি না। কিন্তু সংলাপ হওয়ার আগ পর্যন্ত আওয়ামী লীগের নেতাকর্মীরা মাঠে থাকবেন, তারা যে কোনো নৈরাজ্য, সন্ত্রাস এবং বিএনপির যে অগ্নি